আজকে আমরা শিখব জফলা দিয়ে কিছু শব্দ, কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয় এবং এগুলোর সঠিক উচ্চারণটা ঠিক কেমন হবে আজকের ক্লাসে আমরা সেগুলো জানব। আমার এই ভিডিওটি সেই সব বন্ধুদের জন্য যারা সঠিকভাবে জফলার ব্যবহারটা আমরা করতে জানি না এবং উচ্চারণ করতে জানি না। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। অলরেডি আমি তো বলিয়ে দিয়েছি আজকের টপিক কি হতে চলেছে, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা চলে যাই। তোমরা দেখতে পাচ্ছো আমি হোয়াইট বোর্ডে কিছু শব্দ লিখে রেখেছি জফলা দিয়ে। আমি এগুলোকেই আবারও সুন্দর করে লিখে এবং সঠিকভাবে উচ্চারণ করে তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু সকলে মনোযোগ দিয়ে দেখবে। প্রথমেই যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি বাক্য, এটার উচ্চারণ কিন্তু বাক্য। ওকে, যে কার চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে এবং শব্দের সাথে এটা ব্যবহার করে এর উচ্চারণ কেমন হয়েছে এটা আমরা একটু লিখে দেখি। বা বয় আ আকার, বয় আকারে বা, এবং কয় জফলা বা কো, কয় জফলা দিলে কো, মানে কটা দুবার উচ্চারণ হবে এমন ভাবে উচ্চারণ করতে হবে আমাদের, তাহলে বা কো। পরের যে শব্দটি রয়েছে সত্য, সত্য। ওকে, তাহলে কি কি ব্যবহার করা হয়েছে? স, দন্ত স, তয় জফলা, সত্য, সত্য। প্রথমে আমি বলেছি যে শব্দের সাথে জফলা ব্যবহার করা হয় সেই শব্দ কিন্তু দুবারের মতো উচ্চারণ হয়, যেমন সত্য তো। ওকে, দুবারের মতো উচ্চারণ হয়েছে না, সত্য। ওকে, তাহলে পরের যে শব্দ রয়েছে, পরের শব্দ রয়েছে গণ্য। ওকে, গণ্য, তাহলে লিখে ফেলি গ ন জফলা, এটা মূর্ধন্য, গণ্য, গণ্য। ওকে, তাহলে পরের শব্দ রয়েছে মান্য, মা ময় আকার, ময় আকারে মা, ন দন্ত ন, এটা কিন্তু দন্ত না, মূর্ধন্য না, এটা মূর্ধন্য, এটা দন্ত না, ময় নয় জফলা, মান্য, মান্য। পরের শব্দ রয়েছে ভাগ্য, ভা পুরো মাত্রা, গয় জফলা, গ ভয়াকারে ভা, গয় জফলা, ভাগ্য, ভাগ্য। পরের ওয়ার্ড রয়েছে ঐক্য, ঐক্য। ওকে, তাহলে ঐ ঐক্য, ঐক্য, বারবার বলে দিচ্ছি, একটু মনোযোগ দিলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, ঐক্য, কয় জফলা, ঐক্য। পরের শব্দ রয়েছে সামান্য, সয়াকারে সা, দন্ত স, ময়াকারে মা, ন দন্ত ন জফলা, সামান্য, সামান্য, দুবার উচ্চারণ হয়েছে কিন্তু সামান্য। ওকে, পরের শব্দ রয়েছে অভ্যাস, অভ্যাস, তাহলে একটু লিখে ফেলি অ, ভয় জফলায় আকার, অভ্যা, অভ্যাস, ভয় জফলায় আকার ভা। ওকে, অভ্যা দন্ত স, অভ্যাস। পরের যে শব্দ রয়েছে অসাধ্য, অসাধ্য, দুবার উচ্চারণ হবে কিন্তু অ, সয় আকারে সা, দন্ত সয় আকার। ওকে, ধ কান্ধে বাড়ি ধয়ে জ ফলা, অসাধ্য, ধ, একটা উচ্চ স্বরে উচ্চারণ করতে হবে অসাধ্য। পরের শব্দ রয়েছে মনুষ্য, মনুষ্য, তাহলে মনুষ্য কি, কিভাবে লিখবো আমরা, ম নু
নয় হস্যকার স মূর্ধন্য স জ ফলা মনুষ্য মনুষ্য। পরের শব্দ রয়েছে অবশ্য অবশ্য, তাহলে কি লিখে ফেলি অ ব শ তালব্য শয় জ ফলা অবশ্য অবশ্য অ ব তালব্য শয় জ ফলা অবশ্য। ওকে, পরের শব্দ রয়েছে দিব্য। দিব্য মানে হচ্ছে কসম কাটা বা দিব্যি কাটা। দিব্য, দিব্য কিভাবে আমরা লিখব? দয় হর্ষিকার, দয় হর্ষিকারে দি বয় জ ফলা দিব্য দিব্য। পরের শব্দ রয়েছে ধন্য। ধ কান্ধে বাড়ি ধ নয় জ ফলা ধন্য। তাহলে চলো আমরা শুরু থেকে আরো একবার সুন্দরভাবে সঠিকভাবে উচ্চারণটা করে আসি, তোমরা সবাই মনোযোগ দিয়ে কিন্তু দেখবে এবং শুনবে। বাক্য, বয় আকারে বা কয় জ ফলা বাক্য। সত্য, দন্ত স তয় জ ফলা সত্য সত্য। গণ্য, গ নয় জ ফলা মূর্ধন্য, এটা কিন্তু মূর্ধন্য, গ নয় জ ফলা গণ্য। মান্য, ময়াকারে মা দন্ত নয় জ ফলা মান্য। ভাগ্য, ভয়াকারে ভা, এটা কিন্তু ব না ভ, ভয়াকারে ভা গয় জ ফলা ভাগ্য। ঐক্য, ওই কয় জ ফলা ঐক্য। সামান্য, দন্ত সয় আকার সা ময়াকারে মা নয় জ ফলা সামান্য। অভ্যাস, অ ভয় জ ফলার আকার ভা দন্ত স অভ্যাস। অসাধ্য, অ দন্ত সয় আকার সা ধয় জ ফলা কান্ধে বাড়ি ধয়ে জ ফলা অসাধ্য। মনুষ্য, ম নয় হস্যকারে নু মনু স মূর্ধন্য সয় জ ফলা মনুষ্য। অবশ্য, অ ব সয় জ ফলা অবশ্য। দিব্য, দয় হস্যকারে দি বয় জ ফলা দিব্য। ধন্য, কান্দে বাড়ি ধ দন্ত নয় জ ফলা ধন্য। ঠিক আছে, এখানে জ ফলাটা কি একটু ঊর্ধ্বভাবে উচ্চারণ করতে হবে এবং প্রত্যেকটা শব্দ ডাবল ভাবে উচ্চারণ হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং যেখান থেকে বুঝতে পারোনি সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এতটুকু, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।